টাইম, তা তুমি কি বলো? বিয়ের কথা শুনে এখন আয় না, কি বলে? বিয়ের কথা শুনে গো আয়না, সারছে চোখের পানি, কার কাছে তুই দিবি বিয়ারে ভাইরে, কোথায় পাবি স্বামী? ও স্বামী একজন মানুষ আছি যার জন্য বসে মরে বিয়া ভাই, সেও জিনিস পূর্ণ, আমি বাকি জীবন আল্লাহর নামে রে দাদা এইটা দিতে চাই। আমি একজন মানুষ আছি এইভাবে চোখের পানি আয়নাতে ছাড়িয়া, কারজন কার শুনে যার প্রেম করেছে ও বসতে রে চায় না, এই কথা বলি আর ঘরে চলে যায়, এই সারদা বাস করে মন স্বর্গ বিভূতিতে যায় মানুষ, এই সারদা বাস করে গম বিভূতি করিয়া দেখে রাত বারোটায় যাচ্ছে আয়না গো আল্লাহর কুরআন লইয়া রে, আমি একজন মানুষ আছি পেছনে পেছনে তখন মনসুর পাগল যায় জঙ্গলার ভিতরে, তখন জঙ্গলার ভিতরে আয়না আমি একজন মানুষ নাচি ধীরে ধীরে গেছে আয়না, মরণের বই নাই মনসুর বলে কি করিব যাইব কোথায়, নিবিড় জঙ্গলার মাঝে যাইতেছে চলিয়া মরণের বয় নাই রে আয়না যাইতেছেন চলিয়া, এই জঙ্গলায় মনসুর হেল্লাস পেছন পেছন যায় এক দেবেতে যাইতে আছে গো দেখেন আমার আয়না মায় রে, জঙ্গলার ভিতরে যাইতেছেন মনসুর সামনের দিকে চাইয়ে দেখে যে বিশাল দুইটা বাঘ ডিউটি, দেখে উনি অস্থির হয়ে গেলেন যে কি আল্লাহর প্রেমিক যে তার মরারও ভয় নেই, তখন চলে যাইতেছে আস্তে আস্তে সামনের দিকে চাইয়ে দেখে যে দুইটা বাঘ রাস্তা ব্লক করে বসে রয়েছে, মনসুর বলছে যাক খায় এই কুলোটারই খাক আমার জানটা আমি বাঁচিয়ে যাই, এই কথা বলে উনি টান দিয়েছেন, যখন চলে গেলেন আয়না সামনে যাইতেছেন তার কোনো মরণের ভয় নেই, বাঘের কাছে যখন আয়না গো সামনে পাইরা যায় জঙ্গলার বাগে আম্মা কোয়া গো ভক্তি দেয় তার পায় গো, মানুষ জনম মানুষ জনম প্রেতায় গেল রে মানুষ না চিনিয়া রে, এই না দুনিয়ায় বোন তো আবার মানুষ হইছে এই নার দুনিয়া, সামনের দিকে চাইয়া দেখে বারো জন আউলিয়া
পূর্ণি বার চাঁদ বৈশা আছে গো তারা গোল বৈঠক করিয়ারে মসুর কান্দে সতীবন কে কি বলেছি গো আমার পাপের সীমা নাই আউলিয়ার বৈঠকে আয়নায় গো আয়না তখন চলে যায় রে তখন আয়না চলে গেছেন বরপি বলছে আমার মা কোরআন খাঁটি বন্ধ করো তুমি নামাজে দাঁড়াও সেইদিন আল্লাহ খুদরি নামাজ গো পড়বেন আউলিয়ায় বড় পীর বউ লেছে মা গো তোমারে যা বড় পীর বউ লেছে তোমরা আল্লাহ আউলিয়া এই নামাজের ইমাম সাজবে গো হায় রে আমার নামাজ দুনিয়া বলি আরে আয়না নামাজে গাছের মধ্যে বংশ হেল্লাস রয়েছে বাগিয়া তোর কাঙ্গাল বাইকের সঙ্গে নাও বন্ধি কান্দে যাগার হইয়া গেছে দাঁড়াইয়া কেমন আউলিয়ার নামাজ দেখেন না যায় বিসমিল্লাহ বলি আরে আয়না যখন ছেড়তা দিল তার দর হইতে কাল্লা ছুটে গো বাগান দূরে পড়িয়া গেল আরেক দিকে কাল্লা পশমে পশমে আয়নার গোবাই তাকে আল্লাহ আল্লাহ রে কান্দে হায় রে আল্লাহ এইটা দুনিয়ায় বোন তো আবার কামেল হয়েছে রে আল্লাহ আমি তো নাই রে আউলিয়াদের নামাজ বাবা শেষ হইয়া যায় নামাজের পর তবারক একটা আউলিয়ার আপা পরপীর বলেছে মা গো তোমায় দে জানাইয়া সবাই মিলে দেও না মা গো বন্টন করিয়া এই কথা বলিয়া গো আয়না বন্টন করতে যায় তেরো বন্টন করবে আয়না গো তখন চোদ্দ বন্টন হয় আয়না পড়ছে পীরের পা না জানি কোন অপরাধ হইছে রে তুমি তখন বলছে মা জননী মানুষ মাত্রেই ভুল আছে গো বন্টন দাও করিয়া আবার বন্টন দিয়ে ছেড়ে গেছেন চোদ্দ গো বন্টন হইয়া তখন দেন করিয়া দেখেন আউলিয়ায় মনসুর খেল্লাস বৈশা রয়েছে গো ওরে ওই গাছের তখন বলেছে মা সর্বনাশ করেছে আমি আর তুমি মনসুরকে ঠকাইতে চাইলে কি হবে কিন্তু আল্লাহ ওরে ঠকাবেন আমাদের নামাজ দেখে
ওর সম্পূর্ণ গুণা মাফ হয়ে গেছে। আর ও যে একটা ডাক দিছিস কে সাথে, এক ডাকে আল্লাহ সাড়ে ছয় আউলিয়ার নেকি উপদান। ওরে এক ডাকে তে হইছে রে মুনশি সাড়ে ছয় আউলিয়া, যে ডাকিতে পারে এক ডাকে জেনে জ্ঞানীর গুণা মাপ করিতে পারে। আমি একজন মানুষ আছি ঘরে যাও দু মা জননী আর আই সোনা জঙ্গলা, আল্লাহ রস্তে নফল রোজা তুমি কই রোগ দুনিয়া, নফল রোজা করতে গো তখন পীর হুকুম দিছে দিয়া, তোর জন্য ইফতারি দিবে গো আমার চুল জ্বালাল পিঁড়িয়া রে। আমি একজন মানুষ পিঁড়িয়া, তখন বাবা রাখলেন রোজা গো সারাদিন তার যা, সন্ধ্যাকালে ইফতারিটা করেতে পৌঁছায় গ্রামে তার সমগ্র বাড়ি দিয়াছেন ছড়াইয়া, সন্ধ্যাকালে অজু করতে আয়না যায় ছবি পাগল মন সরকার শুনিয়া পাগল হইয়া যায়, ধীরে ধীরে পাগল মন সরগরের ভিতর যায়, পিয়ালা হতে উঠতেছে গ্রান বলতেছে ডাকিয়া, কিঞ্চিত মাত্র খায়া দেখবো দুনিয়ায় থাকিয়া, বিসমিল্লাহ বলিয়া গো তখন কি কর্ম করিল, দোয়ানি পড়ি মানে খানা মুখের তুলা দিল, দৌড় দিয়া আয়না বিবি গড়ে চলে যায়, চাইয়া দেখে বাইয়ের হাতে পিয়ালারে দেখতে পায়, বলছে বেদব ছেড়ে দে পীরের হুকুম নাই, এই বলিয়া আয়না গবি কি করব করিল, বাইয়ের গালে থাপ্পড় দিয়া গো পিয়ালা কেড়ে নিয়া গেল রে। আরেকটা থাপ্পড় দাও না বোন গো আমার এই গালেতে দিয়া, তোর এক থাপ্পড়ে আল্লাহর ভুবন গো আমি সব দেখতে চাই আরে। চিৎকার দিয়া আয়না বিবি বাইকে বুকে লয়া বলে জর্বের মতো বাই কাঙ্গালি রে মরে বানাইলো ইন্দ্রিয়া রে। আমি একজন মানুষ আয়না হোক না হোক বলে গো পাগল সে যে যা, সরার কাজে কাছে তখন সংবাদরা পৌঁছায়, সরার কাজে সৈনা তাকে তখন আটকাইয়া বলে আল্লাহ ছাড়া হক নাই মুনশি রে তুমি হক যাও পারে কইয়া রে। আমি একজন মানুষ আছি মিয়া, তখন কাজী বলছে রে মুনশি এই নাম দাও রে ছাড়িয়া, বলে এই নাম আবার সঙ্গের সাথী জনমের লাগিয়া, তখন বাবা আটকাইয়া হুকুম দিল তারে সত্তর কুর্রা মার তোমরা গো মনসুরে সরলে। আমি একজন মানুষ নাকি কুর্রার চোটে রক্তরে ছুটে পিট গেল ফাটিয়া, সর্ব অঙ্গের চামড়া গো তখন দিয়াছে উঠিয়া,
সর্বঙ্গের চামড়া মুন্সুর দিয়াছে উঠাইয়া ওরে ওই অবস্থায় বিদায় লইল রে রাস্তায় যাই চলিয়া এই দেশে থাকবো নাই আল্লাহ মনের মানুষ নাই কোথায় গেলে পাবো আমার তরিকার ও ভাই এমনি ভাবে রাস্তায় চলে গো পাগল যায় চলিয়া ইটা জিলা কত মারে গো তারে পাগল পাগল হইয়া রে তোরে হাত দানা পেটে না পেটের দুঃখে কষাই বাড়িতে অতীত হইল কষাইয়ের কাছে বলছে রে বাবা সাহায্য যাও করিয়া এক টুকরা মাংস কষাই গরে পিলের বাড়ি থেকিয়া মানুষ মাংস পাইয়া হইলেন কো খুশি আমি তোমারে জানাই এই দোয়াটা করলাম আমি মাবুদের দরগা আবার যখন সাহায্য করলো কিছু মাংস দিয়া কসাই বংশের অভাব আল্লাহ গো তুমি লইয়া যাও সাইয়ানে মাংস কাবাব করে খাবে গো ওরে মুনসু আগুন ভিক্ষা চাও কেউ তো তারে দেয় না রে অগ্নি আল্লাহর দয়া তখন বাবা আগুন বলে বিদায় হইয়া যায় মানুষ হইয়া কাঁচা মাংস রে আমি কেমন করে খাই আমি একজন মানুষ রাসিয়া তখন পাগল চলে গেল গো দুইটা হাত উঠাইয়া মানুষ হইয়া কাঁচা মাংস আমি কেমনে রে যাব খাইয়া মাংস লইয়া যখন পাগল হাত দিলে উঠাইয়া আল্লাহ সূর্য নিচ্ছেগ হইয়া মাংস কাবাব দেয় বানাইয়া সূর্যের তাপে আফ্রিকার দেশ পুইরা হইল ছাই আবার মনসুর বাগদা দেখে গাইরে রোদা হইয়া যায় রে আমি একজন মানুষ না হোক না হোক বলে বাগদা দিতে যা সরার কাটি নিয়া তারে হেন কাউকে এই নাম তুমি যাও বলিয়া শাস্তি দিলেন দিয়া সাদর যায় মান যাও দিরা কোনা দুপিয়া একশো একজন কাজি আছে পাথর যাও মারিয়া মনসুরকে মারিতে লাগলো গো তারা সাদর যায় নিয়া রে একশো কাজি মারলো ভাই গো একজন মারে না পাতর হাতে নিয়ে গো পাতর ফেলে দেয় যখন মনসুরের দিকে যখন আখি মেলা চায় চোখের পানি ছাইরা দিয়া গো হাতে পাথর কইরা যায় শেখ শিবলি তা নাম ছিল বাদশা বলছে ডাকিয়া মনসুর রে মারো না কেন তুমি দুনিয়ায় থাকো শেখ শিবলিস কয় কেমনে মারি খুঁজু আপনারে জানাই আমি তো মারতে পারি না গো আমার গুরু ভাই মানুষ বাইয়ে জন্য বাইয়ের জ্বালা গো
কি তাই জানে বলে একটা ফুল ফেকিয়া দাও রে মনসুরে শরীরে বিসমিল্লাহ বলিয়া যখন ফুল দিলেন ফেকিয়া দুই চোখের পানিতে তাহার বুক দিছে বিজয়া শরীয়তে চাকরি লইয়া ফুল দিলাম ফেকিয়া মাঞ্জা অব্দি কোপা ছিল গোপেন পায়ো যে রমিয়ার ফুলের চিটা যখন দিয়েছেন গো মনসুরের গায় মাঞ্জা অব্দি কোপা ছিল রে ভাই বইলা চিৎকার দিয়া পাখির হইয়া যায় রে তখন কাজী হয় বেরাজি হুকুম দিল দিয়া আগামী দিন কাতল করবো ওরে ময়দানে দিনিয়া বেন্দারা পিটাইয়া দাউরে বাগদাদ জুরিয়া হাজার হাজার লোক জমে গেল মনসুরে লাগে তখন কাজী জিজ্ঞাস করে মনসুরকে ডাকিয়া খাইতে কিছু ইচ্ছা থাকলে গো তুমি যাও না ভাই খাইয়ার মনসুর বলে নাই রে মাতা নাই রে নাই রে দূরের ভাই আমি নিদান কালে বক্ত পাইলে রে তারে বুকে লইয়া যাই ও সাড়ে তিনশো বক্ত ছিল সব গেলেন পালাইয়া একটা বক্ত কানতে গো লাগলেন তখনই দেখিয়া বক্তের কাছে জামা জোড়া দিয়াছে ফেলিয়া ওরে বিসমিল্লাহ বলিয়া মনসুর মনসুর গেল রেডি হইয়া বিসমিল্লাহ বলি এগো কাজী খর্গ লাগাই দর হইতে কাল্লার সুইটা দূরে পইরা গেল দর হইতেও চিৎকার পারে আয়না হক বলিয়া একে একে সত্তর টুকরা দিলেন বাই করিয়া প্রত্যেক টুকরায় দাম জপতেছে আয়না আয়না কইয়া কাজী বলে অগ্নি আয়না দিব রে ওরে আমি বস্ত্র ছালি করিয়া অগ্নিতে জ্বালাইয়া রে দিলেন বাতাসে উড়ায় ওরে মনসুরের মূল পদার্থ বললেন নদী দি জলায় রে কাজী বেটা মেরে তারে গো হাওয়া খাইতে যায় আর আসবে না পাগল মনসুর বাগদাদের এই কথা যখন বলেছে অমনি চিৎকার মারে দেখে জল টঙ্গির নিচে আয়না ফকনাম শব্দ তখন কাজী হয় বেরাজি শিশিটা আনিয়া ওর জেন্দে গাড়ি খতম করব বোতলে আটকাই মানুষ শিশিটা বলি আর তারে রাখলেন দুতলা সবাইকে নিষেধ করিল কেউ দেখো না কাজী সাহেবের গড়ে ছিল ভাই আট বৎসরা মায়া না জানি কোন সেন্ট আব্বা দিয়াছেন না সেন বলিয়া মারকিয়া শিশির কাছে যায় মনসুর বলে আমারে আই গাইতে আইলো রে বুঝি নাকের কাছে মারুকিয়া যখন শিশি নিল একটা রে রুকিয়ার গর্বে গো বাই গো মনসুর চইয়া গেল রে
একজন মানুষ আছি একদিন দুই দিন তিন দিন গেল পঞ্চমাসও যায় ভাত পানি খায় না রুকি আইব বমি করতে চায় তখন গর্ব হইয়া গেছে কাজী সংবাদ পায় কাতল করতে হুকুম দিল গো বলছে রে দুঃখী মা আল্লাহর লীলা আজব খেলা সবাই করতে পারে যা কিছু জন্ম নেয় হুজুর গো এই দুনিয়ার ভিতরে রে আমি একজন মানুষ আছি যা কিছু জন্ম নেয় দিব নদী দি জলা রাত্রি দশটার সময় মুনসুর প্রসব হইয়া যায় দুই টাকা যে তখন নিয়া চৈলা বেলা দিল বিজলার পারে নিয়া গো মুনসুর তখন রাইকা গেল রে এমনি ভাবে কান্দে রে মুনসুর নদী দি জলা আবার আল্লাহ বলছে ও রে জিব্রাইল গো দেখো দুষ্টের কে হই নাই রে সব হয়েছে গো পানি খাইতে যা মনসুরকে বুকের নিচে রাইখা পানি খাইতে যা আল্লাহ তাল্লার আজব খেলা বোঝার কায়দা নাই হঠাৎ কইরা বাগেস্তন মনসুরের মুখে পইরা যায় মায়েস্তন বলি আরে মনসুর বাগের দুগ্ধ খায় ওরে জংলার বাগের মহাব্বতে গো তারে বনে নিয়া যায় রে হাবি একজন মানুষ আছি কিছুদিন পেলেছে বাগে গেছে বড় হই কাদি সাপের বাড়িত গেল এক অনুষ্ঠান হইয়া স্কুলের সামনে বাবা স্পোর্টস গেছে হইয়া সার্কেস পার্টি যাইতে আছে গো সার্কেসে লাগিয়া রে আদিজি একজন মানুষ নাকি নিয়া সেই কানেতে বলে মনসু আমি চলে যাব মনের মতো সার্কাস আমি নিজে দেখাইব পাশার কাছে বলছে গো হুজুর আপনারে জানাই জীবনে যা দেখেন নাই হুজুর দেখাই দাম চাই বলছেন বাগের খেলা দেখাইব দুনিয়ায় থাকিয়া তাড়াতাড়ি খেলা তুমি যাও না রে দেখাইয়া বাগের খেলা দেখাইতে মুনসু রেডি হইয়া যায় আংলিতে দেখাইলে তার শেষ করবে গে দুনিয়া বিসমিল্লাহ বলি এগো মুনসু বাগ সাজিয়া যায় ওরে বাচ্চার ছেলে দেইকা তারে গো ভাই আংলিতে দেখায় রে বাচ্চার ছেলের গার বাঙ্গি আগো দিয়াছেন ফিলিয়া বাচ্চা জাদায় কান্তে রে লাগলো মরা ছেলে লইয়া এই ছেলে যেন দা করিতে বাসর গো সাজায়া আপনার গোড়ে আছে হুজুর গো একটা উপযুক্ত মায়া গো মানুষ নাচি নিয়া রুকিয়ারে দিয়া দিলেন বাসর গো সাজাই আজ গবি এক খেলা গো মনসুর গিয়াছেন দেখাইয়া সাত বছরের শিশু হইয়া সাত দিনেরও শিশু হইয়া মাটিতে গড়ায় মামা বলে তুলে নিয়া গো তখন পরিচয় করায় রে মরা ছেলে জিন্দারে করল কুম্ভেজ দিব তখন তারে বাদশা জাদা দিল রে আটকাইয়া জেলখানাতে বন্দি করে এইটা দুনিয়ায় জেলখানাটা লইয়া মনসুর রে দেখে উপর দিকে যায় রে দেখিয়া গো সরার কাজী এইটা দুনিয়া পাগলের উপরে কোন গো তার কেসায় সার নাই রে
জন মানুষ না চিনিয়া। তখন তারে মুক্তি করে দিল কাজী বেটাই দিও, এই পর্যন্ত সমাপ্তি করলাম গো, এবার মনসুর আউলিয়া রে।